কেতাবো সলাতি তারাবি, এই পর্ব হচ্ছে তারাবির সলাতের। আর সর্বশেষ হাদিস হচ্ছে যে এগারোর বেশি কখনো পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমাম বুখারি কি বোঝাতে চাইছেন যে তারাবি হচ্ছে এগারো গেছে না, এই কোয়ালিটিও ছিল না আর এই কোয়ান্টিটিও ছিল না। বিশ রাকাতওয়ালা যারা, এই বিশ রাকাতও পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই এত সংক্ষেপে পড়েননি যে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে মসজিদ খুঁজবে। হ্যাঁ, আর একটি কথা জরুরি কথা থেকে গেছে বলা জরুরি, সেটা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহ তাআলা যে ওবাই বিন কাবের এমামতিতে তারাবি বা জামাত শুরু করলেন ত্রিশ দিন, তখন রাকাত সংখ্যা কত ছিল? রাকাত সংখ্যা এগারো ছিল। সহি হাদিস মুয়াত্তা মালিক রয়েছে, সহি হাদিস হুকুম ছিল কত? এগারো রাকাত। কিন্তু সাহাবাই কেরামদের আমলে বিক্ষিপ্তভাবে কেউ বিশ পড়ত, কেউ তার বেশি পড়ত, কেউ তার কম পড়ত, এটা ছিল। এখনও যারা আমরা আট রাকাত পড়ছি জামাতে মসজিদে, আমরা যদি নিজের ঘরে কেউ বিশ ত্রিশ চল্লিশ পড়ি, বাধা আছে নাকি? বাধা আছে? কোনো বাধা নেই। যা ইমাম মালিক রাহমাহুল্লাহর জামানা আসতে আসতে দশ রকমের আমল পাওয়া যায়, দশ রকমের আমল পাওয়া যায় তারাবির ক্ষেত্রে। সর্বনিম্ন হচ্ছে এগারো রাকাত আর সর্বোর্ধে একচল্লিশ রাকাত, একচল্লিশ প্রায় আমল আছে, আর সবগুলি জায়েজ। কিন্তু সুন্নাত হচ্ছে সুন্নাত, সংখ্যার দিক থেকে সুন্নাত হচ্ছে এগারো, আর কোয়ালিটির দিক থেকে সুন্নাত হচ্ছে দীর্ঘায়িত করা, লম্বা করে সুন্দর করে সলাত আদায় করা এবং দীর্ঘ সময় ধরে তেলাওয়াত করা, তেলাওয়াত শোনা। যে নোট করেছিলাম যে হানাফি ওলামারা যারা বলেছে যে তারাবি আর তাহাজ্জুদ একই জিনিস, আর তারাবির সংখ্যা হচ্ছে এগারো রাকাত, তারাবির সংখ্যা হচ্ছে এগারো রাকাত, তাদের প্রখ্যাত ইমাম সর্বশেষ হাদিস জি ২০১৩। এতক্ষণ পর্যন্ত যেগুলি আমরা আলোচনা করলাম সেগুলিতে প্রথম একটু আমরা দেখে নিই, পর্যালোচনা করি। প্রথম হাদিসে ছিল কি? প্রথম দুটি হাদিসে যে এই তারাবি ফজিলত, তারাবির ফজিলত মহত্ব গুণাগুণ কি পাবেন আপনি। তারপরে তারাবি একা একা মানুষ পড়তো বা দু চারজন একসাথে হয়ে গেল পড়লো, চলো তুমি ইমামতি করো আমরা তোমার পিছনে পড়ছি, এভাবে বিক্ষিপ্ত হয়ে পড়তো, কেউ বাড়িতে কেউ মসজিদে, এইভাবে পড়তো। বা জামাত ত্রিশ দিন ছিল না, কখন এটা শুরু হলো? জামাত সহকারে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুরু করলেন, ওবাই বিন কাবের ইমামতিতে শুরু করলেন, সেটা জানলাম আমরা তৃতীয় হাদিস দিয়ে। তারপরে জানতে পারলাম যে শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা শুরু করলেন এই তারাবি, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত করে তারাবি পড়েছেন পড়িয়েছেন, এটাও জানতে পারলাম। সেটা জানলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন জামাত করে পড়েছেন আর পড়িয়েছেন, ইমামতি করেছেন, আর বাকি দিনগুলো করেননি, কেন করেননি? যদিও সেটা উত্তম ছিল, হ্যাঁ, এই আশঙ্কায় যে যদি ফরজ হয়ে যায়, আর আল্লাহ না করে ফরজ হয়, ফরজ হলে মুশকিল হয়ে যাবে আমার উম্মতের জন্য। আর উম্মতের জন্য তিনি বিল মুমিনিন রাউফুর রাহিম, অত্যন্ত স্নেহশীল ছিলেন, দয়ালু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রহমতুল্লিল্লাহ আলামিন। তারপরে এখন বাকি থেকে যে আচ্ছা তারাবি তো জানলাম, তারাবির প্রেক্ষাপট জানলাম, ইতিহাস জানলাম, সব কিছু জানলাম, আর তারপর এই তারাবির রাকাত সংখ্যা কত? তারাবির রাকাত সংখ্যা কত? রাকাত সংখ্যা কত? এখন এইটাই কত জেনে নেন। আচ্ছা, তারপরে আর একটা জিনিস যে তারাবি আর তাহাজ্জুদ আলাদা জিনিস না, ওইটা একটাই, এইটাও জানা যাবে এই হাদিস দিয়ে, সর্বশেষ হাদিস দিয়ে। হাদিস ২০১৩ নম্বর হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের, আবু সালামা বিন আব্দুর রহমান প্রখ্যাত তাবেঈ ফকীহ, তিনি বলছেন যে আন্নাহু সালা আয়েশাতা, তিনি জিজ্ঞাসা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কি জিজ্ঞেস করছেন? কাইফা কানাত সলাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফি রমাদান, রাসূলুল্লাহ রমজান মাসের বিশেষ সলাতটা কেমন ছিল, বিশেষ সলাত কেমন ছিল? কোন সলাত? রমজান মাসের সলাত মানে, বাকি সলাতগুলো তো সারা বছর আছে, ফরজ সালাত সারা বছর আছে, সুন্নাতে রাতে বা সারা বছর আছে, হ্যাঁ বেতর সারা বছর আছে, আছে না নেই, ইশরাক দোহা সারা বছর আছে, সবই তো সারা বছর আছে, তাহলে কোন নামাজটি এমন নামাজ, এমন সলাত যেটি রমজানের সাথে সম্পৃক্ত? সেটা হচ্ছে রমজান মাসের কেয়াম। তো রমজান মাস সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক না? নাকি তাহাজ্জুদ সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে? তাহাজ্জুদ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, কারণ হানাফিরা বলছেন না এটা তাহাজ্জুদ, এই হাদিসটা হচ্ছে ইমাম বুখারীর তাহাজ্জুদ। আচ্ছা, ইমাম বুখারি এটাকে তাহাজ্জুদ বুঝেছেন না তারাবি বুঝেছেন? তারাবি বুঝেছেন না তাহাজ্জুদ বুঝেছেন?
এটা আরেকটা খণ্ডন হানাফিদের। দেখেন ইমাম বুখারী যদি এটাকে তাহাজ্জুদ বুঝতেন তো তাহাজ্জুদের অধ্যায় নিয়ে আসতেন। কিসের অধ্যায় নিয়ে এসেছেন? কিতাবু সালাতি তারাবি, এই পর্ব হচ্ছে তারাবির সালাতের। আর সর্বশেষ হাদিস হচ্ছে যে 11 বেশি কখনো পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমাম বুখারী কি বুঝাতে চাইছেন? যে তারাবি হচ্ছে 11 রাকাত, আর ওইটিরই কয়েকটির নাম আছে আলাদা কোনো নামাজ তারাবি, আর আবার তাহাজ্জুদ আলাদা, এমনটা নয় আসলে। এটা অবাস্তব কথা, ভুল কথা। তো জিজ্ঞেস করছেন আবু সালমা আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহাকে, আচ্ছা স্ত্রীর চাইতে বেশি কেউ জানেওয়ালা আছে? কেউ আছে কার সম্পর্কে? এমনকি বাপ মা না জানতে পারে, বাপ মা ভাই বেরাদর না জানতে পারে যে আমি তাহাজ্জুদ পড়ি আর না পড়ি, ঠিক না? আর যদি পড়ি তো কতক্ষণ পড়ি, হ্যাঁ কেমন পড়ি, কোথায় পড়ি, সব খবর স্ত্রী আছে। কিন্তু বাড়িতে যদি থাকে তো স্ত্রীকে অবশ্যই খবর আছে, নাই যারা একসাথে থাকছেন আর কি। আপনার প্রবাসে হয়তো এখানে তাহাজ্জুদ শুরু করেছেন, স্ত্রী না অজান্তে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আসল হচ্ছে যে স্বামী স্ত্রী একসাথে বসবাস করছেন, তো আপনার স্ত্রীর চাইতে বেশি আর কেউ জানেওয়ালা? আর সেই স্ত্রী যদি আবার সবচেয়ে প্রিয়তম স্ত্রী হয়, হ্যাঁ তাহলে তার সাথে সব কিছু শেয়ার হচ্ছে, হচ্ছে না হচ্ছে না? তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে জ্ঞান রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাতের এ গোপন ইবাদত সম্পর্কে, সেটা আর কারো কাছে থাকতে পারে না, আর কারো কাছে থাকতে পারে না। তো তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল সালাত মানে তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, কিয়ামে রমজান কেমন ছিল? ফাকালাত, মা আয়েশা বলেন, মা কানা ইয়াযীদু ফি রমাদান ওয়া লা ফি গায়রিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে হোক ওয়া লা ফি গায়রিহি অথবা অন্য কোনো মাসে হোক গোটা বছর বেশি করতেন না, মা কানা করতেন না, ইয়াযীদু বেশি, এক একটা শব্দ শুনে নেন, মা কানা করতেন না, ইয়াযীদু বেশি ফি রমাদান রমজানে, ওয়ালা ফি গায়রিহি অথবা অন্য কোনো মাসে, আলা ইহদা আশারাতা রাকাতান, 11 রাকাতের চাইতে, 11 রাকাতের বেশি কখনো সালাত পড়তেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু 11 রাকাত সালাতের কোয়ালিটি এই আমাদের আধা ঘন্টারও কোয়ালিটি ছিল না, হ্যাঁ আর 20 রাকাতও সংখ্যা ছিল না, বোঝা গেছে না? এই কোয়ালিটিও ছিল না আর এই কোয়ান্টিটিও ছিল না। 20 রাকাত ওয়ালা যারা, এই 20 রাকাতও পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই এত সংক্ষেপে পড়েননি যে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে মসজিদ খুঁজবে। বর্তমান অবস্থা আশেপাশে সব খবর রাখে এলাকার মুসল্লিরা যে সবচাইতে সংক্ষেপে শর্ট তাড়াতাড়ি কোন জায়গায় হয়, ওই মসজিদে জায়গা পাওয়া যায় না। 14 বছর বাস করেছি পাশের মহল্লায় হাইন্না খিলে, এখানে পাশাপাশি 4টি মসজিদ আছে, অর্থাৎ আমার বাসা থেকে যে কোনো 4টি মসজিদে গেলে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, মানে 4টা মসজিদে এইরকম আর কি। একটা মসজিদ 2 মিনিটে যাওয়া যাবে, আরেকটা 3 মিনিট লাগবে, আরেকটা 4 মিনিট, আরেকটা 5 মিনিট লাগবে, কথা বোঝা গেছে? তার মধ্যে একটি মসজিদ সবচাইতে এক্সপ্রেস, একদম রাজধানী এক্সপ্রেস, ভারতের রাজধানী এক্সপ্রেস ট্রেনটা সবচেয়ে বেশি চলে, ওই জন্য রাজধানী এক্সপ্রেস বললাম। তো ওখানে এত ভিড় হতো, এত ভিড় হতো যে ফরজের একামত হওয়ার পরে যদি জানতো মসজিদে জায়গা নেই, মসজিদে জায়গা নেই, ফুল হয়ে আছে। আর যেখানে সবচেয়ে লম্বা ওই কাম্বার আনসারিত সবচেয়ে লম্বা হইতো, ওখানে যদি দেখছে যে তেলাওয়াত কারি খুব সুন্দর, তখন কিছু লোক কোয়ালিটিওয়ালা দূর দূর থেকে আসে, আর যদি দেখে যে না ওই রকমই তাহলে আর নাই। একটা মসজিদে কেরা তো অত সুন্দর না, আর দেরিও করে, তো এই মসজিদে এক লাইন দুই লাইন বাস, এক লাইন দুই লাইন, আরে অন্য মসজিদে জায়গা পাওয়া যায় না, এ হলো অবস্থা। আল্লাহ আমাদেরকে যেন হেদায়াত দান করেন। 11 রাকাত বেশি পড়তেন না রাসূলুল্লাহ গোটা বছর, তাহলে রাকাত সংখ্যা কত ছিল তারাবির? 11। এখন শোনেন কোয়ালিটি কেমন ছিল, বলছি ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে 4 রাকাত পড়তেন, এত দীর্ঘায়িত করতেন, এত দীর্ঘায়িত করতেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তার সৌন্দর্য সম্পর্কে এবং তার দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসাই করিও না। এটা হচ্ছে বাগভঙ্গি, আমরা বলি আরে বলিও না এর কথা, হয় ভালো বলতে গিয়ে অথবা খারাপ বলতে গিয়ে আমরা এই ভাষাটা প্রয়োগ করি, কারো প্রশংসা হচ্ছে এত ভালো এত ভালো, আর বলিও না এর সম্পর্কে কিছু, বলিওই না এত ভালো, এটাও করি, আবার খারাপ কেউ এরকম করে বলি আমরা, আরে এত খারাপ এত খারাপ, এর সম্পর্কে বলিও না, তুমি বলা লাগবে না এমন খারাপ, কথা বুঝা গেছেন? তো দুই ক্ষেত্রে কিন্তু এই আপনার এই যে অলঙ্কার
আর এই ভাষাটা আমরা প্রয়োগ করে থাকি। মা সাথেই বলছেন চার রাকাত যে প্রথম পড়তে জিজ্ঞাসাই করিও না তার সৌন্দর্য সম্পর্কে এবং দীর্ঘতা সম্পর্কে, এত লম্বা করে পড়তেন, এত সুন্দর পড়তেন। সোম্মা ইয়সাল্লি আরবান, তারপরে আবার চার পড়তেন, ফালা তাসআলান হুসনাহিন্ন ওয়া তুলাহিন্ন, জিজ্ঞাসাই করিও না তার সৌন্দর্য এবং তার দীর্ঘতা সম্পর্কে। সোম্মা ইয়সাল্লি সালাসান, তারপরে তিন পড়তেন, তারপরে তিন। আর একটি কথা জরুরি কথা থেকে গেছে বলা জরুরি, সেটা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উবাই ইবনে কাবের ইমামতিতে তারাবি বাজামাত শুরু করলেন 30 দিন, তখন রাকাত সংখ্যা কত ছিল? রাকাত সংখ্যা 11 ছিল। সহিহ হাদিস মুয়াত্তা মালিক রয়েছে, আমারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব ওয়া তামিমান আদ-দারি আইয়ুসাল্লিয়া বিন-নাসে ইহদা আশারাত রাকাতান। উবাই ইবনে কাবকে তামিমদারিকে বললেন যে তোমরা লোকজনকে তারাবি পড়াও কত রাকাত? 11 রাকাত। এর সনদ সহি, এর সনদ হচ্ছে সহি। পক্ষান্তরে যেই হাদিসটিতে রয়েছে কানান নাসু ফি জামানে উমর ইবনে খাত্তাব, লোকেরা উমর ইবনে খাত্তাবের যুগে আমলে ইউসাল্লুনা 20 রাকাতান, 20 রাকাত পড়ত, এই হাদিসের সনদ হচ্ছে মুনকাতে, বিচ্ছিন্ন, জঈফ, বিচ্ছিন্ন হাদিস। সুতরাং হাদিস হচ্ছে জঈফ, দুর্বল, সহি নাই। তো উমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কত হুকুম করেছিলেন? আমারা, আগের হাদিস যেটা বললাম সহি হাদিস, হুকুম ছিল কত? 11 রাকাত। কিন্তু সাহাবাই কেরামদের আমলে বিক্ষিপ্তভাবে কেউ 20 পড়ত, কেউ তার বেশি পড়ত, কেউ তার কম পড়ত, এটা ছিল। এখনও যারা আমরা 8 রাকাত পড়ছি জামাতে মসজিদে, আমরা যদি নিজের ঘরে কেউ 20-30-40 পড়ি, বাধা আছে নাকি? বাধা আছে? কোনো বাধা নেই, কোনো বাধা নেই, এটা হচ্ছে উদ্দেশ্য। তো লোকেরা সারা রাত জাগতে হবে, কেউ অল্প রাকাত পড়ত কিন্তু লম্বা কোয়ালিটি পড়ত, উদ্দেশ্য হচ্ছে রাত জাগা। আর লম্বা করে পড়াটা বেশি কষ্টকর, যার ফলে কেউ কেউ করতো কি যে রুকু সেজদাগুলো শর্ট করে দিল, ক্যামটাকে শর্ট করে দিল আর রাকাত সংখ্যাকে বাড়িয়ে দিল। এইটা ইমাম মালিক রাহমাহুল্লাহর জামানা আসতে আসতে 10 রকমের আমল পাওয়া যায়, 10 রকমের আমল পাওয়া যায় তারাবির ক্ষেত্রে। সর্বনিম্ন হচ্ছে 11 রাকাত আর সর্বোর্ধে 41 রাকাত, 41 রাকাত ইমাম মালিক রাহমাহুল্লাহর আমলে প্রমাণিত এটি যে সেই যুগে, ইমাম মালিকের জামানা মানে তাবা তাবেনের জামানা, তাবা তাবেনদের জামানাই, সেই যুগে মদিনার লোকেরা 41 পড়ত। মদিনার লোকেরা কি করতো? কারণ রাকাত সংখ্যা বাড়ানো জায়েজ, কেউ যদি 100 পড়ে তো যায়জ না, 101 যদি কেউ পড়ে যায়জ না, 100 পড়লো তারপরে এক রাকাত বেতর পড়ে নিল, কোনোদিন 80 পড়লো দিয়ে এক রাকাত বেতর পড়ে যায়জ কি না, ওই রকমই। তো সর্বোর্ধে 41-এর আমল পাওয়া যায় 10 রকমের আমলের মধ্যে। আর কখনো কখনো 37 পড়তো, 35 পড়তো, 33 পড়তো, 31 পড়তো, 25 পড়তো, 23 পড়তো, হ্যাঁ 21 পড়তো, 11 পড়তো, আবার 13 পড়তো। এতগুলি আমল আছে, এতগুলি প্রায় আমল আছে, আর সবগুলি জায়েজ, কিন্তু সুন্নাত হচ্ছে, সুন্নাত সংখ্যার দিক থেকে সুন্নাত হচ্ছে 11, আর কোয়ালিটির দিক থেকে সুন্নাত হচ্ছে দীর্ঘায়িত করা, লম্বা করে সুন্দর করে সালাত আদায় করা এবং দীর্ঘ সময় ধরে তেলাওয়াত করা, তেলাওয়াত শোনা। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটি জিনিস থেকেছে বারবার করে আপনাদের জন্য নোট করেছিলাম যে হানাফি ওলামারা যারা বলেছে যে তারাবি আর তাহাজ্জুদ একই জিনিস, আর তারাবির সংখ্যা হচ্ছে 11 রাকাত, তারাবির সংখ্যা হচ্ছে 11 রাকাত, তাদের প্রখ্যাত ইমাম ইমাম ইবনুল হুমাম ফতহুল কাদির হেদায়া যে সবচেয়ে বড় হানাফি কিতাব, এই হানাফি কিতাবের সারহা মানে ভাষ্য, সবচেয়ে ভালো ভাষ্য এটি, এর প্রথম খণ্ড 333 পৃষ্ঠায় আলোচনা করেছেন যে তারাবি সংখ্যা হচ্ছে 11 রাকাত। ইমাম জাইলাই মেসর বা সুডানের, সুডানের ইমাম ছিলেন উনি, কিন্তু হানাফি মজহাবের, তার কিতাব রয়েছে নাসবুর রায়া ফি তাখরিজে হাদিসিল হেদায়, হেদায়ের যে হাদিসগুলি রয়েছে সেগুলির তিনি তখরিজ করেছেন, তার 493 পৃষ্ঠা। এই কিতাব আমার কাছে আছে এক খণ্ডে, আমাদের হাদিস ফ্যাকাল্টিতে এই কিতাবটি দিয়েছিল, কারণ হাদিসের সাথে সম্পৃক্ত যেহেতু হাদিসের তখরিজ, 493 পৃষ্ঠায় তিনিও বলেছেন যে তারাবি হচ্ছে 11 রাকাত। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারি সহি বুখারির, হ্যাঁ প্রসিদ্ধ ভাষ্য হানাফিদের কাছে, সবচেয়ে ভালো ভাষ্য হানাফিদের কাছে হচ্ছে উমদাতুল কারি ইমাম আইনির। আর হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ যেহেতু শাফি মসলাকে ছিলেন সেই জন্য সেটাকে তারা প্রাধান্য দেয় না, কিন্তু আগে ফতুল বাড়ি লেখা হয়েছে, ফতুল বাড়ি সবচেয়ে ভালো সারা।
তো তার পঞ্চম খণ্ড 359 পৃষ্ঠায় হানাফি ইমাম মুহাদ্দিস ইমাম আইনি তিনি 11 রাকাতকে সুন্নাত বলেছেন এবং তারাবির তাহাজ্জুদ একই জিনিস ইমাম সিন্ধি হ্যাঁ মোহাম্মদ হায়াত সিন্ধি তিনি তিরমিজির সারা তিরমিজির ভাষ্য করেছেন আবু দাউদ ভাষ্য করেছেন ইবনে মাজার ভাষ্য করেছেন নাসাইর ভাষ্য করেছেন নাসাইর ভাষ্যটা টিকাটা আমাদের দেশে দেওবন্দ থেকে ছাপে বা পাকিস্তান থেকে ছাপে পাওয়া যাবে এটা তো ইমাম সিন্ধি তিনি প্রথম খণ্ড তার এই যে তিরমিজির ভাষ্য তাতে 423 পৃষ্ঠা প্রথম খণ্ড 423 পৃষ্ঠা তাতেও তিনি তারাবি সংখ্যা 11 রাকাত বলেছেন হানাফিদের ইবনে তাইমিয়া ইমাম ইবনে তাইমিয়া যেমন অন্যদের কাছে মুজাদ্দিদ এবং বড় মানে অসাধারণ অলৌকিক স্মৃতিশক্তির হ্যাঁ মালিক যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অসাধারণ স্মৃতিশক্তি দিয়েছিলেন কোন কথা শুনলে ভাষা বুঝেন না মুখস্থ এখানে রেকর্ড হয়ে গেছে এইরকম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ ইবনে তাইমিয়ার জীবনী তো রয়েছে ঝগড়া করেছে দুইজনে আর ঝগড়াটা তিনি শুনছেন তার জীবনে এই ঘটনা বর্ণনা করা হয়েছে কিছু বুঝেন না ভাষা বুঝেন না মানে আরবি ছাড়া অন্য ভাষায় হয়তো ল্যাটিন ভাষায় কোনো ভাষায় ঝগড়া চলছে যা শুনেছেন ছোট ছেলে তখন নাবালক অবস্থায় কিন্তু ঝগড়াটা দেখেছে তো বলছে যে এরা কী নিয়ে ঝগড়া করছিল বলছে যে আমি তো বুঝতে পারিনি তাদের কথা কিন্তু আমি সম্মুখস্থ রেখেছি বলে দিতে পারবো আল্লাহু তো হানাফিরা ওই রকম মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরিকে বলে তারা উনি খুব স্মৃতিশক্তির অধিকারী ছিলেন এবং বড় দেওবন্দি মহাদ্দেশ দেওবন্দি মহাদ্দেশ আনোয়ার শাহ কাশ্মীর বংশধর এখনও এতে পাকিস্তানে অনেক আছে আলেম ওলামা আছে তার তিরমিজির ভাষ্য রয়েছে আল আরফুস সাজি আরফুস সাজি তাতেও তিনি তারাবি 11 রাকাত বলেছেন তারপরে মাওলানা মোহাম্মদ জাকারিয়া কান্দলবি চিনেন কে উনি তবলিগ জামাতের আধ্যাত্মিক ইমাম এবং তিনি তবলিগ জামাতের একমাত্র লেখক তবলিগে নেশা ফাজাইল আমলের লেখক কে মাওলানা জাকারিয়া আর মাওলানা ইলিয়াস যিনি তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা তার জামাতা তো মাওলানা জাকারিয়া সাহেব তিনি প্রথম খণ্ড 397 পৃষ্ঠে আউজাজুল মাসালিক মাওলানা জাকারিয়া সাহেব যদি সুফি না হইতেন মাওলানা জাকারিয়া যদি সুফি না হইতেন আর তবলিগ নেশাবে এইসব যদি জগা খিচুড়ি না জমা করতেন তো তিনি একজন মহাদেশও ছিলেন তার হাদিসের খেদমত আছে তিনি মুয়াত্তা মালিকের একটি মানে বিস্তারিত বিশদ সারহা লিখেছেন যে কিতাবের নাম হচ্ছে আউজাজুল মাসালিক আউজাজুল মাসালিক এই আউজাজুল মাসালিক কয়েকখানে রয়েছে প্রথম খণ্ড 397 পৃষ্ঠায় তিনিও স্বীকার করেছেন এই তবলিগি ইমাম যে তারাবি সংখ্যা 11 রাকাত এবং তারাবি তাহাজ্জুদ একই জিনিস আসলে আলাদা জিনিস নাই তারপরে যদি গোড়ামি করেন তো আল্লাহ ছাড়া আর কেউ হেদায়ত করতে বলার নেই আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন